আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। আজকের সংবাদের শুরুতে জানিয়ে দিব, ইরানের বিষয়ে ইসরায়েলের নিরবতা, বেনেটের রাজনৈতিক দুর্বলতা, মার্কিন মিত্র কুর্দি কমান্ডার ক্রমবর্ধমান দায়েশ হুমকির বিষয়ে সতর্ক করেছেন, এবার কোথায় যাবে ক্রিমিয়ার তাতার মুসলিমরা, ইউক্রেন ইস্যুতে মিথ্যা তথ্য গুজব ছড়াচ্ছে পশ্চিমারা বলেছে রাশিয়া, শেষ পর্যন্ত আফগান জনগণের টাকা লুট করার সিদ্ধান্ত নিলেন বাইডেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। ইরানের বিষয়ে ইসরায়েলের নিরাপত্তা, বেনেটের রাজনৈতিক দুর্বলতা। ভিয়েনায় ইরানের সাথে বিপর্যয়কর চুক্তি স্বাক্ষরের পথে জেরুজালেমে একটি বধির নিরবতা রয়েছে। ইসরায়েলের নেতাদের কাছে মাঝে মাঝে শোনা কিছু প্রতিবাদের শব্দগুলি একটি চুক্তিতে সত্যিকারের প্রভাব ফেলতে খুব কম এবং খুব দেরি করে, যা ইহুদি রাষ্ট্রটি মূলত দাবি করেছিল দীর্ঘ এবং শক্তিশালী হওয়া থেকে অনেক দূরে। যে চুক্তিটি আসছে তা সংক্ষিপ্ত এবং দুর্বল হবে, এটি ইরানের কাছে প্রায় সম্পূর্ণ আত্মসমর্পণ, এবং যেহেতু ইরান তার ব্রেক আউটের সময়কে মাত্র কয়েক মাসের মধ্যে সংক্ষিপ্ত করে, এটি ইসরায়েল শেষ পর্যন্ত মূল্য দিতে হবে। ইসরায়েলে এর মুখে শান্ত বিস্ময়কর। 2015 সালের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট, তখন বেঞ্জামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার একজন মন্ত্রী ছিলেন, জেসিপিওর সবচেয়ে বড় বিরোধীদের একজন। এটি একটি সমস্যা, কারণ রিপাবলিকানরা চুক্তির বিরোধিতা করতে পারে, এটি করা কঠিন যখন ইসরায়েলের নেতৃত্বে বিষয়টি নীরব থাকে। ভিয়েনা আলোচনার বিরুদ্ধে ইসরায়েলের নেতারা যে সামান্য কথা বলেছেন তা বেশিরভাগই ঠোঁট পরিষেবার মতো শোনাচ্ছে। লাইনের মধ্যে আপনি তাদের কণ্ঠে পদত্যাগ শুনতে পাচ্ছেন। তারা জানে যে তারা অনেক কিছু করতে পারে না, এবং তাই তারা যতটা সম্ভব কম কথা বলে। রিপাবলিকানরা ব্যক্তিগতভাবে ভাবছেন ইসরায়েল কোথায় হারিয়ে গেছে। ইসরায়েল যদি চায় যে কেভিন ম্যাককার্থি হাউস অব রিপ্রেজেন্টেটিভ চুক্তির বিরুদ্ধে যুদ্ধে যান, বা মিস ম্যাককনেল সিনেটে একই কাজ করতে চান, তবে তাদের জেরুজালেমের কিছু কথা শুনতে হবে। বেনেট এবং ল্যাপিড যুক্তি দেবে যে তারা সঠিক কাজ করেছে। এরপর জানবেন মার্কিন মিত্র কুর্দি কমান্ডার ক্রমবর্ধমান দায়েশ হুমকির বিষয়ে সতর্ক করেছে। দায়েশ উত্তর পূর্ব সিরিয়ার জন্য একটি ক্রমবর্ধমান হুমকি, এবং অবিলম্বে পদক্ষেপ না নিলে এই গোষ্ঠীটি আবার বিকাশ লাভ করবে। কুর্দি নেতৃত্বাধীন অঞ্চলের নিরাপত্তা প্রধান গত মাসের মারাত্মক কারাগারে হামলার পরিপ্রেক্ষিতে বলেছেন। মার্কিন সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের কমান্ডার মাজলুম অবদি বলেছেন, সক্রিয় দায়েশ স্লিপার সেল ধারণ করার জন্য তাৎক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল, কিন্তু দলটি একটি স্থিতি স্থাপক বিদ্রোহ হিসেবে প্রমাণিত হচ্ছে। গত সপ্তাহে মার্কিন কমান্ডো অভিযানে গোষ্ঠীর নেতার মৃত্যু হওয়া সত্ত্বেও তিনি বলেন হুমকি এখনও উচ্চ। আবদি বলেন, আমরা দায়েশ দ্বারা বেষ্টিত, এটা আমরা বহুবার বলেছি, আমরা যদি এখনই দায়েশের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা না করি তাহলে তারা আবার ছড়িয়ে পড়বে। 20 জানুয়ারি গোয়েরানে দায়েশের হামলার পর থেকে উত্তর পূর্ব সিরিয়ার একটি নিরবচ্ছিন্ন শান্তি বিরাজ করছে, বা আল সিনা কারাগার সিরিয়ার উত্তর পূর্বে একটি কুর্দি চালিত সুবিধা, যেখানে 3000-এরও বেশি জঙ্গি এবং কিশোর বন্দী ছিল। কারাগারে হামলার ফলে মার্কিন সমর্থিত যোদ্ধা এবং আইএস জঙ্গিদের মধ্যে 10 দিনের লড়াই শুরু হতে, যাতে প্রায় 500 জন নিহত হয়। মার্কিন সমর্থিত কুর্দি যোদ্ধারা শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আবদি বলেন, হামলার পর আইএস স্লিপার সেল ধারণ করার জন্য তাৎক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। অনুরূপ হামলার প্রবণ ত্রুটিপূর্ণ আটক কেন্দ্রগুলি খালি করা হয়েছে, নিরাপত্তা ঝাড়ু চলছে, এবং কারফিউ রাতের বেলা চলাচল সীমিত করে। নিরাপত্তা দুর্বলতা শনাক্ত করার জন্য আইএস বন্দীদের অবসানে 27টি আটক কেন্দ্র জুড়ে তল্লাশি চালানো হচ্ছে। 3টি কারাগার খালি করা হয়েছে, তাদের বন্দীদের বিভিন্ন সুবিধায় ছড়িয়ে দেওয়া হয়েছে। আবদি সুযোগ সুবিধার নাম বলতে অস্বীকার করেন, কিন্তু বলেন যে দুটি তুর্কি সীমান্তের কাছাকাছি ছিল যেখানে প্রায় বোমা হামলা হয়। গুইরানের মতো আরও একটি একই ধরনের কুটি পাওয়া গেছে। অপরদিকে জানবেন এবার কোথায় যাবে ক্রিমিয়ার তাতার মুসলিমরা। ইরফান কুদুসোবের বয়স 53 বছর, বসবাস করেন ইউক্রেনীয় রাজধানী কিয়েভে, যেখানে তিনি রেস্তোরাঁ চালান। ইউক্রেনের দক্ষিণ অঞ্চলীয় উপদ্বীপ ক্রিমিয়ার সংখ্যালঘু তাতার মুসলিম জনগোষ্ঠীর একজন ইরফান। সাবেক সোভিয়েত সরকারের রাশানলের কারণে তুর্কি বংশোদ্ভূত তাতার মুসলিমরা জনগোষ্ঠীর দীর্ঘদিন ক্রিমিয়া থেকে নির্বাসিত ছিলেন। বয়স যখন 20 কোটায়, তখন ইরফানের মধ্যে এশিয়া থেকে অন্য অনেক তাতারের মতো ক্রিমিয়ায় ফেরেন। ওই দিনের স্মৃতিচারণায় তিনি বলেন,
সে এক সুখের দিন। বয়স্ক ব্যক্তিরা যখন উড়োজাহাজ থেকে ক্রিমিয়ায় নামলেন, তখন তার মাটিতে চুমু এঁকে দিয়েছিলেন। মাতৃভূমিতে ফেরার আনন্দে আমরা সবাই কেঁদেছিলাম। তবে পরিস্থিতি বদলে দিয়েছে যে 2014 সালে রাশিয়া ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নিলে ইরফান সহ প্রায় 10,000 তাতার মুসলিমকে আবারও মাতৃভূমি ছাড়তে হয়। তখন থেকে ইরফান কিয়েভে বসবাস করছেন। এখন 1,00,000-এর বেশি রুশ সৈন্য ইউক্রেন সীমান্তে জড়ো হয়েছে, যে কোনো সময় রাশিয়া দেশটিতে সামরিক আগ্রাসন চালাতে পারে বলে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। যুদ্ধ বাঁধলে সেটা শুধু রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, অনিবার্যভাবে এতে পশ্চিমারাও ছড়িয়ে পড়বে। তাই ইউক্রেনের রুশ হস্তক্ষেপের আশঙ্কায় নিজেদের নিরাপত্তা নিয়ে নতুন ঝুঁকিতে পড়েছে তাতার জনগোষ্ঠীর মানুষ। বাধ্যতামূলক নির্বাসন কৃষ্ণসাগরের উত্তর অঞ্চলে ক্রিমিয়া উপত্যকায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর তাতারা। 1944 সালে ক্রিমিয়ায় প্রায় 1,80,000 তাতার বসবাস করতেন। একসময় কয়েক হাজারও তাতার সোভিয়েত রেড আর্মিতে কর্মরত ছিলেন। এরপর জোসেফ স্টালিন বিশ্বাস করতেন তাতাররা নাৎসিদের অনুগত। সোভিয়েত আমলে তাতারদের বিরুদ্ধে বছরের পর বছর ধরে এমন প্রচারণা চালানো হয়েছে। তাদের বিরুদ্ধে স্টালিনের গোসার এটাই কারণ। তিনি ক্রিমিয়ার তাতারদের নিজস্ব ভাষা চর্চায় নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। এসব কারণে অতীত থেকে তাতাররা সোভিয়েত বিরোধী মনোভাব পোষণ করেন। অপরদিকে জানবেন ইউক্রেন ইস্যুতে মিথ্যা তথ্য, গুজব ছড়াচ্ছে পশ্চিমারা, বলেছে রাশিয়া। ইউক্রেনের সম্ভাব্য হামলা নিয়ে পশ্চিমারা মিথ্যা তথ্য ও গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, পশ্চিমা দেশগুলো মিডিয়ার সহায়তায় ইউক্রেনে রাশিয়ার হামলার পরিকল্পনা নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই অভিযোগ করা হয়। এতে আরও বলা হয়, পশ্চিমা দেশগুলো এর মধ্যে নিজেদের আক্রমণাত্মক কর্মকাণ্ড থেকে বিশ্ববাসীর মনোযোগ ভিন্ন খাতে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ পরিস্থিতি চরমে পৌঁছেছে দাবি করে মার্কিন নাগরিকদের আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে আমেরিকা। প্রেসিডেন্ট বাইডেন, জাতীয় নিরাপত্তা বিষয়ক জ্যাক সুলিভান কর্মকর্তা সতর্কতা উচ্চারণ করে বলেন, যে কোনো সময়ে ইউক্রেনে হামলা করতে পারে রাশিয়া, সুতরাং অবিলম্বে নাগরিকদের উচিত সেদেশ ত্যাগ করা। তিনি বলেন, এই মুহূর্তে পরিস্থিতি এমন পর্যায়ে এসেছে, রাশিয়া ঠিক কখন হামলা চালাতে পারে আমরা শুধু সেই দিনক্ষণ কিংবা ঘন্টার কথা সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে পারছি না, তবে যে কোনো সময় এই হামলার সম্ভাবনা খুব বেশি। তাই আমাদের নাগরিকদের উচিত আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ইউক্রেন ত্যাগ করা। এক্ষেত্রে পরিবহন সহ যে কোনো সহযোগিতার জন্য তারা সেখানে অবস্থিত মার্কিন দূতাবাসে যোগাযোগ করতে পারে, বলেন জ্যাক সুলিভান। পরিস্থিতি বিবেচনায় মার্কিন যুক্তরাষ্ট্রের পর আরও 6 দেশ নিজ নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে। এগুলো হলো যুক্তরাজ্য, লাটভিয়া, নরওয়ে, ইসরায়েল, জাপান ও এস্তোনিয়া। যত দ্রুত সম্ভব তাদেরকে ইউক্রেন ছাড়তে বলা হয়েছে। শুক্রবার নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের কর্মকর্তাকে উদ্ধৃত করে রয়টার্স জানায়, নর্থ ক্যারোলিয়ান অবস্থিত ফোর্ট ব্রাক সামরিক ঘাঁটি থেকে 82 এয়ারবোর্ন ডিভিশনের সেনাদের পোল্যান্ডে পাঠানো হচ্ছে। তবে ঠিক থাকলে আগামী সপ্তাহের মধ্যে তাদের পোল্যান্ডে মোতায়েন করা হবে। মার্কিন কর্মকর্তারা জানান, মূলত ন্যাটো সেনাদের সাহায্য করতেই তাদের সেখানে পাঠানো হচ্ছে। এছাড়া কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর। সর্বশেষ জানিয়ে দিব, শেষ পর্যন্ত আফগান জনগণের টাকা লুট করার সিদ্ধান্ত নিলেন বাইডেন। তালেবান ক্ষমতায় আসার আগে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক $700 কোটি বাংলাদেশি মুদ্রায় যা 60,000 কোটি টাকা যে সম্পদ নিউইয়র্কে জমা রেখেছিলেন তা লুট করার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। লুট করা ওই সম্পদের অর্ধেক $350 কোটি তিনি 2001 সালে 11 সেপ্টেম্বরে হামলার শিকার নির্দিষ্ট কিছু ব্যক্তির আত্মীয়দের দেবেন এবং বাকি অর্থ কথিত মানবিক ত্রাণ সহায়তা হিসেবে কাজে লাগানো হবে। বাইডেন গতকাল এ সংক্রান্ত নির্বাহী আদেশ স্বাক্ষর করেন। তিনি এমন সময় আফগান জনগণের সম্পদ ডাকাতি করে 11 সেপ্টেম্বরে ভুক্তভোগীদের দেওয়ার সিদ্ধান্ত নিলেন, যখন 9/11 হামলায় আফগানিস্তানের সংশ্লিষ্টতা আজ পর্যন্ত প্রমাণ করা যায়নি। আফগান অর্থ লুটের সাথে জড়িত কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া দ্রুত শুরু করতে যাচ্ছেন বাইডেন। তিনি শুক্রবার একটি নির্বাহী আদেশ জারি করেন, যাতে নিউ ইয়র্কে আফগান কেন্দ্রীয় ব্যাংকের মোট $700 কোটি সম্পদ একত্রিত ও জব্দ করার জন্য জরুরি ক্ষমতার আহ্বান জানানো হয়েছে। সেখান থেকে $350 কোটি 9/11 হামলার শিকার ব্যক্তিদের দেওয়া হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।